নমস্কার, ফ্রম কিচেন ইউএসএর তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমাদের চ্যানেলে ফ্রম কিচেন ইউএসএ 100 এপিসোড হচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের শুভেচ্ছার এতটা পথ এসেছি। যখন শুরু করেছিলাম তখন এই ব্লগ চ্যানেলে দিলে তার থেকে ইনকাম হয় বা এরকম ধরনের কোনো ধারণাই আমার ছিল না। আমি শুরু করেছিলাম আমার বড় নাতনির জন্য, যে বস্টনে থাকে, চাকরি করে। সে আমাকে মাঝে মাঝেই রান্না জিজ্ঞেস করতো কী করে এই রান্নাটা করব, কারণ তার বাবা মা হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান খাবার তার জানা আছে, সেটা সে করার চেষ্টা করতো। সেই থেকেই আমার শুরু। তারপরেই দেখলাম যে এইগুলো থেকে নাকি ইনকাম করা যায়, যদিও আমার কোনো ইনকাম হয়নি। প্রথম এপিসোডে 800 উপরে ভিউয়ার হয়েছিল, সেটা কমতে 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 এখন 100 মধ্যে থাকছে। আমার কোনো তাতে অসুবিধা নেই, আমি খুশি যে আমি আমার নাতনির জন্য এই রান্নাগুলো রেখে যেতে পারছি। আপনারা যারা আমার সাথে ছিলেন, এই প্রায় 2 বছর চলছে, মানে নভেম্বরে 2 বছর হবে, তাদের আমি অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য, মেন্টাল সাপোর্ট দিয়ে, দেখে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। তাদের আমার তরফ থেকে, ফ্রম কিচেন ইউএসএর তরফ থেকে অনেক ধন্যবাদ। অনেকটা পথ পেরিয়েছি, আর কতটা পেরবো জানি না, কারণ 100টা রান্না করেছি, আরও কত রান্না করতে আমি জানি তা জানি না। মনে করে করে মা, ঠাকুমা, শাশুড়িমার সব রান্নাগুলো দিচ্ছি। যাই হোক, হয়তো আরও কিছুদিন চলবে, যতক্ষণ আপনাদের সাপোর্ট আছে চলবে। অনেকে অবশ্য আমাকে স্বতঃপ্রণোদিতভাবে বলে যে আপনার যে টেকনিক্যাল কিছু ডিফেক্ট আছে, যেমন বলে যে কী যেন সিইও বা আরও কিছু যেন বলে, আমি অত জানি না, আমার ইন্টারেস্ট নেই যে আপনাকে আমরা সাহায্য করতে পারি। আমি কারো সাহায্যই নিইনি, কারণ আমার যে উদ্দেশ্যে এটা করা ছিল সেটা হচ্ছে আমার নাতনির জন্য রেখে যাওয়া, সেটা হচ্ছে, সেটা থাকছে, আমার নাতনির প্রয়োজনে লাগছে, এতেই আমি সন্তুষ্ট। যারা সাহায্য করার জন্য হাত বাড়িয়েছিলেন তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আসুন, আমাদের এই প্রসেসের যে রান্নাটা করছি সেটা হচ্ছে দই বেগুন। এই রান্নাটাও আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে শেখা, অনেকেই অনেক রকমভাবে করে, আমি আমাদের মা ঠাকুমার কাছ থেকে যেভাবে শিখেছি সেভাবেই এবার করছি। আসুন আমার সঙ্গে ফ্রম কিচেন ইউএসএতে। আমি আজকে দই বেগুন করব। বেগুনটাকে আমি কেটেছি এইভাবে, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কাটতে পারেন, আমার এমনি করলে সুবিধা হয় তাই আমি এইভাবে কেটেছি। বেগুনটা ভালো করে ধুয়ে 1 গামলা জলে, মানে 1/2 গামলা জলে নুন দিয়ে 20 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এখন তুলে আমি হলুদ আর নুন দিয়ে মাখব। আর যা লাগবে সেটা হচ্ছে এই মশলা দেবো আমি, এটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা। আমি যেহেতু হলুদটা মাখব বেগুনে, সেই জন্য এক্সট্রা হলুদ আর আমি দেবো না। ফোড়নে হবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো ফোড়ন। এটা ভাজা মশলা, ভাজা মশলাটা আমি সবচেয়ে পরে দেবো, সেটা দেখাবো। আর এটা হচ্ছে টমেটো লাগবে একটা, এখানে কিশমিশ, টমেটো, কাজু বাদাম, এই তিনটাকে আমি একসঙ্গে বেটে নেব। সামান্য উপকরণে দই বেগুন করব। আর তেল, নুন, মিষ্টি সব আপনাদের পছন্দ মতো দেবেন, ঝাল খেলে বেশি ঝাল দেবেন, কম খেলে কম দেবেন, নুন মিষ্টি যেমন খান তেমনি দেবেন। এইভাবেই দই বেগুনটা আমি করছি, আর আমি এখন দেখাচ্ছি আপনাদের। আর হলুদ আর নুন দিয়ে বেগুনটা এখন আমি মাখব। বেগুনটা হলুদ নুন দিয়ে 5 মিনিট মাখিয়ে রেখে দিয়েছি। আর যখন বেগুনটা ভাজবেন হাইতে দেবেন, হাইতে দিলে বেগুনের একটা টেন্ডেন্সি থাকে তেল টেনে নেওয়া, হাইতে যদি ভাজেন তাহলে কিন্তু তেলটা টানবে না, মিডিয়াম বা লো দিলে কিন্তু বেগুন তেল টেনে নেবে সা করে। আসুন এখন আমরা বেগুন ভাজি। এখন আমি বেগুনটা ভাজছি। ফার্স্টে আমি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে ওখানেটা গরম করলাম। এটা ভীষণ বেশি হাই, সেই জন্য হাইতেই দিলাম একটু কম। এবার আমি বেগুনটা দিয়ে দেবো ভাজার জন্য।
এখন বেগুনের তেলটা রয়ে গেছে, ফাইতে রয়েছে বলে বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভালো করে নাড়তে হবে, কাজু বাদাম আছে তাহলে লেগে যাবে। একটু জল দিয়ে দিয়ে ভাজি, তাহলে কষা মশা ভালো করে। দই বেগুন হয়ে গেছে, কিন্তু দই দেওয়া হয়নি। এখন আমি এই ঝোলটা হয়ে গেছে, আমি ফ্রাই প্যানে রেখে দেবো, গরমে একটু মজে যাবে, তারপরে আমি দইটা দেবো, দইটাকে ফেটাবো। ঝোলের ওপর দিয়ে দেখুন তেল ভেসে উঠেছে। তেল কতটা দিয়েছি বলতে ভুলে গিয়েছিলাম, 3 টেবিল স্পুন। তাই দিয়ে আমি কিন্তু সবটা করি, বেগুন ভাজলাম, বেগুনের ঝোল করলাম, মশলা ভাজলাম সব। আপনারা যখনই বেগুন ভাজবেন, সাইতে ভাজবেন, অত দেখবেন আপনাদের বেগুন তেল টেনে নেবে না, তেল নেবেই যাবে। এখন আমি দই দেবো, কিন্তু এটা একটু ঠান্ডা হবে। বেগুনটা হয়ে গেছে, এখন এতে দই দেব, দইটা ফেটিয়ে নেব, ভাজা মশলা দেব। নুন মিষ্টি দেবো আগে, ভাজা মশলাটা মিশাই। সল দিলাম 1/4 টিস্পুন, তারও একটু কম দিয়েছি। এবার সুগার দেব, দুটো দিলাম না, একটাই দিচ্ছি। এবার নাড়বো, এবার দিয়ে দেবো দই। যে দই বেগুনটা হয়েছে, এর উপরে আমি এখন এই দইটা দিয়ে দেবো। আমার দই বেগুন রেডি, যখন সার্ভ করা হবে তখন ওই দই শুদ্ধ বেগুনটা তুলে দেবে, তাহলেই হবে। দই বেগুন খুব খেতে ভালো, সবাই পছন্দ করে, বেগুন তো বেশিরভাগ লোক পছন্দ করে এবং উপকারী শরীরের পক্ষে। আয়রন আছে খুব, যেটা শরীরে খুব দরকার, থাইরয়েড গ্ল্যান্ডের পক্ষে তো ভীষণই ভালো। আমার রান্নাটা হয়ে গেল, দই বেগুন। আপনারা এইভাবে করতে পারেন, করে যদি ভালো লাগে তাহলে আমাদের জানাবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর বেল বাটনটা ক্লিক করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমরা আগে অনেক বেড়াতে যেতাম, সেই জায়গাগুলো ছবি দিতাম, তা কিছু কিছু খবর দিতাম, এখন কেন দিই না। আসলে
অনেক লেন্দি হয়ে যায়, তাছাড়া আমার ওইটাতে আমার জামাইয়ের সাহায্য নিতে হয়, অতটা টেকনোলজিতে আমি তো এক্সপার্ট নই, আর ও খুব ব্যস্ত মানুষ, সেই জন্য হয় না। ও এবার রিসেন্ট একটা হাইকিং করে এলো গ্র্যান্ড ক্যানিয়ন, নর্থ রিম থেকে সাউথ রিম, 24 মাইল 12 ঘন্টায় রাত্রি 3টে থেকে ওদের যাত্রা শুরু হয়েছে। সেখানে আমার বড় নাতনিও ছিল, ওরা দুজনেই অ্যাডভেঞ্চারাস। আমার ইচ্ছা আছে সেইটা আপনাদের দেব, ও একটু ফ্রি হলে, আমার জামাই একটু ফ্রি হলে ও আপনাদের কাছে সেইটা নেবে, কারণ অনেকেই এই বেড়ানোটা জানতে চেয়েছে, বিভিন্ন বেড়ানো। তা এইটা এত যেমন কষ্টকর, তার জন্য 6 মাস ট্রেনিং করতে হয়েছে, বিভিন্ন পাহাড়ে উঠে হাইকিং করে করে নিজেকে সেইভাবে তৈরি করতে হয়েছে, আবার ভয় একটা টেনাসিটিও লাগে যে অনেকটা জায়গা, অনেক দিন ধরে একটা কাজের মধ্যে লেগে থাকা, অথচ সংসার আছে, চাকরি আছে, নানারকম সোশ্যাল কমিটমেন্ট আছে, এর মধ্যেও ওরা করেছে এবং সাকসেসফুলি করেছে। ইচ্ছা আছে সেইটা আপনাদের দেব, আমার জামাই একটু ফ্রি হলে। তাহলে আপনাদের সঙ্গে আজকে আমার শেষ হচ্ছে এই নতুন খবরটা দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।